নমস্কার। শ্রী শ্রী মায়ের পদপ্রান্ত থেকে আজকে আমরা স্বামী নির্বাণানন্দজির স্মৃতিচারণা সম্পর্কে শুনব। স্বামী নির্বাণানন্দজি মঠের ইতিহাসে সূর্য মহারাজ নামে পরিচিত। তিনি আরও একটি বিশেষভাবে খ্যাতিমান বা তার পরিচয়ই সেইটি যে তিনি স্বয়ং ব্রহ্মানন্দজি মহারাজ, ঠাকুরের মানস পুত্র রাখাল মহারাজের তিনি সেবক ছিলেন। অত্যন্ত যত্ন করে ভগবান জ্ঞানে তিনি মহারাজের সেবা করেছেন। আমরা তার স্মৃতিচারণা মায়ের সম্পর্কে শুনব। যখন মাকে তিনি প্রথম দেখেন তখন স্বামী নির্বাণানন্দজি কাশীতে রয়েছেন। কাশীতে সেই সময় সেবাশ্রম গড়ে উঠেছে, হাসপাতাল, পথ থেকে রুগীদের কুড়িয়ে আনা হয়। কুড়িয়ে কাদের আনা হয়? যারা একেবারেই অসুস্থ বলে আর পথ চলতে সক্ষম নয়, সেই রকম ধুলি ধূসরিত নোংরা বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদেরকে সাধু মহারাজরা নিজের হাতে তুলে নিয়ে গিয়ে কাশীর সেবাশ্রমের হাসপাতালে সেবা করে থাকেন। মা কাশীতে গিয়েছেন তীর্থ করতে আর নিজের চোখে দেখতে এসেছেন সেই সেবাশ্রম। তখন রাখাল মহারাজ রয়েছেন সেইখানে। শুধু রাখাল মহারাজই নন, আরও অন্যান্য মহারাজও সেখানে রয়েছেন। মা নিজে ঘুরে ঘুরে দেখছেন সেবাশ্রমের কাজ। যখন দেখছেন মহারাজরা সত্য সত্যই নরকে নারায়ণ রূপে সেবা করছে, সেইটি দেখে মায়ের মনে হয়েছে যে এইটি তো সাধারণ কাজ নয়, এ একেবারে ঠাকুরের কাজ হচ্ছে। তো তিনি খুব প্রশংসা করেছেন। তিনি বলছেন যে দেখছি ঠাকুর স্বয়ং এখানে বিরাজ করছেন, ঠাকুরের ভাব সেখানে কাজ করছে। বলছেন এত ভালো লাগছে আমার যে এখানে চিরকালের মতো রয়ে যেতে ইচ্ছা করছে। এত বড় সার্টিফিকেট এটা তো আর সহজ নয়। মহাপুরুষ মহারাজ রাখাল মহারাজ সব ভীষণ আনন্দিত হয়ে উঠেছেন। হরি মহারাজ রয়েছেন, স্বামী অচলানন্দজি রয়েছেন, সবার খুব আনন্দ। তো আনন্দ শেষ হলো না, কারণ মা যদিও ফিরে গেলেন এত খুশি হয়েছেন যে সঙ্গে সঙ্গে তিনি একটি 10 টাকা পাঠালেন সেবাশ্রমে কাজে লাগবে এই ভেবে। তখনকার দিনে 10 টাকা কিন্তু অনেক টাকা। তা অনেক টাকা হোক, কিন্তু তার থেকেও এই 10টি টাকার মূল্য অনেক বেশি উপস্থিত মহারাজদের মনে, কারণ এটি মায়ের হাত থেকে আসা। মা স্বহস্তে খুশি হয়ে ওই 10টি টাকা তাদের দিয়েছেন, তাই তারা প্রাণ ধরে ওই টাকা খরচ করে ফেলতে পারেননি। আজও যারা কাশীর সেবাশ্রমে যাবেন দেখবেন যে সেইখানে ওই 10টি টাকা রাখা আছে, সেটি একটি অমূল্য সম্পদ। এখন আমাদের যিনি মাস্টার মশাই, তিনি তো ঠাকুরের মুখে বহু দিন ধরে একদম সামনে বসে কথা অমৃত শুনেছেন। তার সেই অমৃত বাণী তিনি বারবার করে শুনে একেবারে মনের মধ্যে গেঁথে নিয়েছেন। কেমন গেঁথে নেওয়া? যে ঠাকুর চলে যাবার কতদিন পরে তিনি চোখ বুজে ধ্যান করেন, আর সেই যেদিনের ধ্যান করেন সেই সেই দিনকার সমস্ত কথা ঠাকুর যেমনটিভাবে বলেছেন সব কথা সেইভাবেই তিনি মনে করতে পারেন এবং হুবহু সেটা কপি করেন।
এখন তিনি শুনেছেন ঠাকুরের মুখে যে কর্মযোগ বড় কঠিন, কলিতে নারদীয় ভক্তি তাই হচ্ছে শ্রেষ্ঠ পথ। শম্ভু মল্লিককে তিনি মাস্টার মশাইয়ের সামনেই বলেছেন, তুমি ডিসপেন্সারি করবে, হাসপাতাল করবে, ভগবান যদি তোমার সামনে আসে তুমি কি এইগুলি বলবে? কর্মযোগ ভালো কিন্তু যদি নিষ্কাম হয়, কিন্তু সে তো বড় কঠিন। কতটা কঠিন না, ভগবান দর্শন না হলে পরে নিষ্কাম কেউ হতে পারে না। এখন ভগবান দর্শনই তো শেষ কথা। তো মাস্টার মশাইয়ের মনে ঠাকুরের এই সমস্ত কথা শুনে ধারণা হয়েছে এবং তিনি বিশ্বাস করেন যে এই যে সমস্ত কর্মকাণ্ড যা স্বামীজি এই জগতে ব্যবস্থা করে দিয়ে গেছেন, এই যে চাকাটি তিনি ঘুরিয়ে গেছেন, আর তার শিষ্য, তার গুরুভাইরা সেই চাকা সুন্দরভাবে চালিয়েই যাচ্ছে এবং সে নাকি আরও 1500 বছর চলবে, এটির সঙ্গে একমত হতে পারেননি। এখন মায়ের সার্টিফিকেট, মা বলেছেন যে এ আমি দেখছি স্বয়ং ঠাকুরের কাজ হচ্ছে এবং এত ভালো হচ্ছে যে ঠাকুর সেখানে বিরাজ করছেন। আর ঠাকুর বিরাজ করছেন বলে মা এত খুশি হয়েছেন, কাজ দেখেও খুশি হয়েছেন, মা সেইখানে চিরকালের মতো থেকে যেতে চাইছেন। এবং শুধু তাই না, আবার উপহারও পাঠিয়েছেন 10টা টাকার নোট। এমন সময় মাস্টার মশাই ঢুকছেন ওখানে, রাখাল মহারাজ সেটি দেখেছেন, দেখে সাধু ব্রহ্মচারীদেরকে শিখিয়ে দিয়েছেন যে মা যে এই কথাগুলি বললেন না, তোরা গিয়ে মাস্টারমশাইকে গিয়ে সব বল, আর বলে জিজ্ঞাসা করবি যে এখন বলুন আপনার কি মত। তো যেই মাস্টারমশাই এসেছেন বসেছেন, অমনি মহারাজের কথা মতো সাধু ব্রহ্মচারীরা একযোগে গিয়ে প্রশ্ন করছে সবাই মিলে, যে মা না এইরকম এইরকম বলে গেছেন সেবাশ্রম দেখে, সেবা দেখে এখন আপনার কি মত। মহারাজও এসে জুটেছেন, সবকটি মহারাজও এসে বলেছেন হ্যাঁ বলুন বলুন কি মত। এখন মাস্টার মশাই আর কি বলবেন, মায়ের সার্টিফিকেট। তখন বলছেন যে মা যখন বলে দিয়েছেন তখন আর কি কথা, মেনে নিতেই হবে যে এইসব ঠাকুরের কাজ। যাই হোক, এই যে কাশীতে মা তীর্থ করতে এসেছিলেন, এখন এই যে মা একটা 10 টাকা দিয়েছে, প্রমাণ বয়সের সন্তান, কেউ ছোট বাচ্চাটি নয়, এত আনন্দ, এত খুশি, কিসের খুশি, কেন এত খুশি? এত খুশি কারণ এই রক্ত মাংসের শরীর বটে মায়ের, কিন্তু মাকে তারা স্বয়ং ভগবান রূপে দেখেন। ঠাকুরকেও তারা যেরকম সাক্ষাৎ ভগবান বলে দেখতেন, তেমনি মাকেও ওইভাবেই তারা ভাবেন, তাই তার কথার এতখানি মাহাত্ম তার এই সন্তানদের কাছে। মা যখন পুরী গিয়েছিলেন তীর্থ করতেই, জগন্নাথ দর্শনে যাবেন, তো ওই পুরীতে বলরাম বাবুদের একটি মঠ রয়েছে, সেখানে মা উঠেছিলেন, সব ব্যবস্থা করা হয়েছে। তো সেই মতোই বলরাম বাবুদের যিনি পাণ্ডা গোবিন্দ, সেই পাণ্ডাই মায়ের পূজার সমস্ত ব্যবস্থা করবে, এইরকম সব ঠিক করা হয়েছে। গোবিন্দ দেখছে যে তার যে যজমান এই মহিলা তার গুরুর পত্নী, তো খুব সম্মানীয় ব্যক্তি, আর বলরামবাবু নিশ্চয়ই বলে দিয়েছেন। তো মা মন্দিরে যাবেন জগন্নাথ দর্শন করতে, তো সে একটি পালকির ব্যবস্থা করেছে, সেই পালকি আসছে মাকে নিতে। মা গোবিন্দকে ডাকছেন, ডেকে বলছে, না না গোবিন্দ, তুমি আমার জন্য পালকির ব্যবস্থা করো না, তাহলে কি হবে, তুমি পথ দেখিয়ে চলবে আর আমি হেঁটে হেঁটে তোমার পেছনে পেছনে যাব। কীরকমভাবে
কাঙালিনীর মতন তোমার পিছন পিছন আমি হেঁটে হেঁটে যাব। এই জন্যেই মা সাধারণ মেয়ের মতো দেখতে হলেও মা অসাধারণ। জগন্নাথ, জগতের নাথ, মা স্বয়ংকে, তিনি তো স্বয়ং জগদম্বা। তথাপি এই রূপ বিনয় তীর্থক্ষেত্র জগন্নাথ ধাম, সেখানে পাণ্ডাকেই প্রাধান্য দিতে হবে, নিজেকে নয়। মা সেইটি দেখাচ্ছেন, তুমি কে, কোথা থেকে এসেছো, কত বড়, সেটা এখানে গৌণ। তুমি যাচ্ছ কোথায়? ভগবানের দরবারে। নিজেকে তুচ্ছ করে সমস্ত এই অহংকারকে বর্জন করে মন্দিরের বাইরে রেখে দীনহীনের মতো, কাঙালিনীর মতো ভগবানের সামনে গিয়ে দাঁড়াতে হবে। দীনহীন কেন? আমার অনেক সম্পদ হয়তো থাকতে পারে, সম্মান থাকতে পারে, তবু আমি দীনহীন প্রভু। কেন কি? তুমি তো নেই, আমি তোমাকে পাইনি। আমার বড় ইমারত রয়েছে, রাজপ্রাসাদ রয়েছে, তবু আমি পথের ভিখারি, পথে পথে ঘুরি, আমি কাঙালিনী। কেন কি? তোমার আশীর্বাদ তো আমার মাথার উপরে নেই, তোমার পায়ে তো আমার আশ্রয় জোটেনি প্রভু এখনো। তাই আমি পথে ঘুরছি, তাই পথে হেঁটে হেঁটে কাঙালিনীর মতো মন্দিরের বাইরে সব অহংকার রেখে এই ক্ষুদ্র আমিটাকে বর্জন করে দিয়ে, দূরে ছুঁড়ে ফেলে দিয়ে, আমি শুধু তোমার, আমি তোমাকে চাই, এই ভাব নিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করতে হয়, ভগবানের সামনে যেতে হয়। এইটি দেখাচ্ছেন মা। মা তো মাই, ঠাকুরের সন্তানেরা কি এই রকম শিখেছে? বাপের ঐশ্বর্য ছেলে পায়, সেই মায়ের এই হচ্ছে নিরভিমানতার ঐশ্বর্য। সেই ঐশ্বর্যের কি প্রকাশ! স্তম্ভিত হয়ে যেতে হয়। এইটি মায়ের ইউনিকনেস। আর এই সব দেখলেই বুঝতে পারা যায় যে মায়ের চিন্তা ভাবনা আর আমাদের চিন্তা ভাবনার মধ্যে কত যোজন পার্থক্য, কত পথ মাথা নিচু করে কাঙালিনীর মতন হাঁটলে তবে আমরা এই মা যে চিন্তা ছেড়ে গেছে এইটিকে অনুসরণ করে। এইটি পাণ্ডা, মায়ের ওই চিন্তা, এই ভাব, এই নিরভিমানতা আমার আগে আগে যাবে। আর আমি এইটি দেখে কাঙালিনীর মতো যে মা তুমি আমার ওই অহংকার দূর করে দাও, আমার এই ক্ষুদ্র আমি থেকে আমাকে মুক্ত করে দাও, আমাকে গ্রহণ করো। তো ঠাকুরের যারা সন্তান, মায়ের যারা সন্তান, তাদের কি এই ঐশ্বর্য, নিরভিমানতার ঐশ্বর্য ছিল? ছিল, পেরেছিল তারা এই ধনে ধনী হতে। তাই তো তারা এই যে ক্ষুদ্র সংসার, এই জগৎ, এই সংসার ছেড়ে তারা বেরিয়ে পড়ল যখন, তখন এই বিরাট জগৎ তাদের সংসার, ছোট্ট একটি সংসার ছাড়ল, যেটা আমাদের কাছে বিশাল বড়, ইহজন্মের বাবা মাকে ছাড়ল, সম্পর্ক পাতাল জগতের যারা বাবা, যিনি বাবা, জগতের যিনি মা, তাদের সঙ্গে। এই নিরভিমানতা, নিরহংকারের ধনে ধনী হয়েছে বলেই তারা তাদের সঙ্গে নিবিড় সম্পর্ক পাতাতে পেরেছে। মা, ঠাকুর, আমরা তো দেখেছি একেবারেই সাদা মাটা, একটা গ্রাম্য ভদ্রলোক,
ভদ্র মহিলা। আর এই যে মহারাজরা কত সম্মান পেয়েছেন জগতে, পৃথিবীর মানুষ তাদের পায়ের উপর হুমড়ি খেয়ে পড়ছে একটু প্রণাম করবার আশায়। বিশাল খ্যাতি, অহংকারের বিষয় বই কি, কিন্তু যখন তারা মায়ের কাছে ফিরে আসছে, কেবল একটি পরিচয় তাদের, তারা মায়ের শিশু সন্তান, সব করতে পারে মায়ের জন্য। মা দেশে ফিরছেন, তো গরুর গাড়িতে করে যাচ্ছেন, একেবারে নিশুতি রাত, তো গরুর গাড়ির দোলায় দোলায় মা একটু ঘুমিয়ে পড়েছেন। আর স্বামী ত্রিগুণাতীতানন্দজি হাতে লাঠি, এ মায়ের গরুর গাড়ির সামনে সামনে চলেছেন মাকে পাহারা দিতে। হঠাৎ জ্যোৎস্নার আলোয় সারদা মহারাজ দেখছেন যে একটা জায়গায় বাণীর জলে বাঁধটা ভেঙে বেরিয়ে গেছে, অর্থাৎ বাঁধের মধ্যে বেশ খানিকটা ফাটল যেখান দিয়ে দ্রুত গতিতে জল যাচ্ছে। প্রবল জলের গতিবেগ না থাকলে ওটা তো বাঁধটাকে ভেঙে বার করে দিত না, এখন সেটা এতটাই দূরত্বের ফাটল যে গরুর গাড়ি যদি তার উপর দিয়ে যায় তাহলে গাড়ি উল্টে পড়ে যেতে পারে, আর যদি খুব সাবধানে নিয়ে যাওয়া হয় তাহলেও নিদেন পক্ষে এমন ঝাঁকুনি হবে। মা যে একটু বিশ্রাম নিচ্ছেন গরুর গাড়িতে, মায়ের ঘুমটি ভেঙে যাবে। সবথেকে সহজ উপায় কী হতে পারে, মা একটু নিচে গরুর গাড়ি থেকে নেমে দাঁড়ালেন আর গাড়িটাকে সবাই ঠেলে ঠুলে ওই ফাটলের অংশটুকু পার করে দেওয়া হলো, আর মাও তারপরে কোনো রকমে ওই ফাটলটি ডিঙিয়ে চলে গেল, এই ধরনের কিছু একটা হওয়া উচিত ছিল। মহারাজ দেখছেন যে সেইটি করতে গেলে কি হবে, মায়ের যে ওই একটু সুখ, একটু শান্তিতে তিনি ঘুমাচ্ছেন, সে ঘুমটি ভেঙে যাবে। মায়ের ঘুম ভেঙে যাবে এইটি পীড়ার কারণ, তাহলে উপায়টা কি? অত্যন্ত সহজ উপায় মহারাজ বার করেছেন। মহারাজ খুব লম্বা চওড়া বলিষ্ঠ চেহারা, খুব খেতে পারতেন, এমন খেতে পারতেন যে কোনো জায়গা থেকে নেমন্তন্ন খেয়ে এসেছেন, রাতের বেলা এসে আরও চারজনের খাবার অনায়াসে খেয়ে ফেলতে পারতেন, মানে কোনো আইডাইও করছেন না, চুপচাপ নির্বিকারভাবে খেয়ে ফেলতে পারতেন। পেটুক বলা যাবে না, কেননা এই ইতিহাসও আছে যখন তিনি খেতে পেতেন না বা পাননি কোনো সময়, তখন দিনের পর দিন তার না খেয়ে কেটে গেছে আর তিনি গভীর ধ্যান জপ করে চলেছেন ওই সময়ে, একই রকম নির্বিকার। যাই হোক, তা সেই বলিষ্ঠ চেহারা, তো তিনি ওই সহজ উপায় খুঁজে বার করেছেন যে আমার এই চেহারা এই শরীর নিয়ে কী হবে, যদি মায়ের সেবাতেই না লাগলো, মায়ের ঘুমটুকুকে যদি বজায় না রাখতে পারলাম, আমি শুয়ে পড়ছি ওই ফাটলের উপরে ভাঙা বাঁধের উপর দিয়ে, আর গাড়ির চালককে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে তুমি আমার উপর দিয়ে গাড়ি গড়গড়িয়ে নিয়ে যাও, তবে দেখো যেন আমার মায়ের ঘুমটি না ভাঙে, যেন ঝাঁকুনি না হয়। অহংকার তো দূর, প্রাণ রক্ষার ব্যাপারটিও গৌণ, মায়ের জন্য মায়ের পায়ে সব দিতে রাজি আছি, সামান্য ঘুম এই না হলে নমস্য, এই না হলে তারা ভগবানের সন্তান, এই জন্যে সন্তান, এরকম দুই একটি হয়। মা বলেছেন লঙ্কা আনো, সারদা মহারাজ লঙ্কা আনতে চলেছেন বাজারে, বাগবাজার, বাগবাজারের বাজারে গিয়েছেন, তখন ইচ্ছা, মা বলেছেন ঝাল লঙ্কা এনো, তাহলে ঝাল, বাজারের সব থেকে যেটি বেশি ঝাল ওলা লঙ্কা আমি ওই লঙ্কা নিয়ে যাব।
এখন সেটা কি করে বোঝা যাবে যে কোন দোকানে লঙ্কাটা সব থেকে বেশি ঝালের? সহজ উপায় খেয়ে দেখতে হবে। তো একটা দোকানে লঙ্কা খেলে সেটি ঝাল কিনা বোঝা যাবে, কিন্তু বাজারের সব থেকে বেশি ঝাল যে সেই লঙ্কাই, এটা কেমন করে বোঝা যাবে? তাহলে সব লঙ্কা পরখ করতে হবে। মহারাজ হাঁটছেন পথে, যেখানে যেখানে দোকানে লঙ্কা আছে দাঁড়িয়ে পড়ে লঙ্কা চেখে চেখে খেয়ে খেয়ে দেখছেন। বাগ বাজার থেকে হেঁটে হেঁটে বড় বাজার পৌঁছে গেছেন। প্রতিটা দোকানে তিনি লঙ্কা খেয়েছেন। অবশেষে বড় বাজারে গিয়ে তার মনে হয়েছে, এই যত লঙ্কা খেয়েছি এই লঙ্কাটা সব থেকে বেশি ঝাল, এইটিই নিয়ে যাব আমার মায়ের জন্য। নিয়ে এসছে, জিভ লাল হয়ে ফুলে গেছে। ওইটি বড় কথা নয়, মায়ের কথা মতো ঝাল লঙ্কা তো আনতে পেরেছি। এই জন্য, এই জন্য মায়ের সন্তান, মায়ের ঠাকুরের সঙ্গে এদের চিরকালীন সম্পর্ক হয়েছে, নিবিড় সম্পর্ক হয়েছে। যেমনটি মা ঠিক তেমনটি ছেলে। ঘুরে দেখি নিজেদের দিকে, আমরা কি ঠিক তেমনটি? স্পষ্ট উত্তর পাবো মন থেকে, না। রেয়ার গুটি কয়েক জন এমন হতে পারে, এমনভাবে নিজেকে তুচ্ছ করে, সমস্ত নিজেকে তুচ্ছ করা মানে নিজের স্বার্থ শূন্য হওয়া, নিজের স্বার্থ বুদ্ধি সম্পূর্ণ চলে যাওয়া মানে এ দেহ বুদ্ধি পর্যন্ত চলে যাওয়া। একমাত্র তখন সুখ কি? ভগবান কি সুখী? তবে আমি সুখী। মা ঝাল লঙ্কা পেয়েছেন, আমার জিভ জ্বলে যাক, ঘা হয়ে যাক, আমি সুখী। কেন কি মা সুখী? মায়ের ঘুমটি ভাঙল না তো, মা সুখে ঘুমোচ্ছেন, শরীরটি যাক, আমি তাতেই আনন্দিত। অমন করে কি ভগবানের প্রীতির জন্য, ঠাকুরের প্রীতির জন্য আমরা কি কাজ করি? না, মা জগন্নাথ দর্শনে গিয়েছেন, তখন দেখছেন যে প্রচুর লোক এসেছে সেই মন্দিরে জগন্নাথ দর্শনে, শত সহস্র লোক। দেখে মা সঙ্গে সঙ্গে উল্লসিত হয়ে উঠেছে, এই ভেবে নয় যে ঠাকুরকে এত লোক দর্শন করতে এসেছে, বাহ খুব ভালো। তিনি মায়ের দৃষ্টি দিয়ে দেখছেন, সন্তানের মঙ্গলের জন্য তিনি উল্লসিত, বাহ বেশ, এত লোকের তাহলে মুক্তি হয়ে যাবে, তার এত সন্তানের মুক্তি হয়ে যাবে, এই জন্য আনন্দিত মা। সে সন্তান তার কাছে নাই বা আসুক, তার কথা নাই বা শুনুক, কাছে ডাকলেও মায়ের সঙ্গে তারা সম্পর্ক পাতাতে যতই নারাজ হোক, তবু সন্তানের মঙ্গলের, মুক্তির থেকে বেশি মঙ্গল আর কী বা হবে? তাই সন্তানের মঙ্গলের আনন্দে আশায় মা আনন্দিত হচ্ছেন। কিন্তু এমনটি কি হয় যেই ওই আবেগটি চলে গেল, মা ঠিক বুঝতে পেরেছেন সকলের হবে না, কেবল এই শত সহস্রজনের মধ্যে দু একজনের হবে মুক্তি, কারণ তারা বাসনা শূন্য, তারা কামনা শূন্য। এই কামনা বাসনার ভিক্ষার ঝুলি নিয়ে নিয়ে ঘুরে বেড়ানো সন্তান আমরা, ওইটি ফেলে দিতে হবে, এইটি দেখাচ্ছেন মা।